আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতায় যে কোনো পরিবর্তনের আহ্বান নাকচ করলেন ইরানের প্রেসিডেন্ট। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে উস্কানি দিচ্ছে চীন ও তুরস্ক। পুতিনের সমালোচক নাভালনির 3.5 বছরের কারাদণ্ড। অভিযোগ দায়েরের পর সূচিকে 2 সপ্তাহের রিমান্ড মঞ্জুর। সৌদি প্রবেশে ভারত পাকিস্তান সহ 20 দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ। ভারতের কৃষক আন্দোলনে গ্রেটা থানবার্গের সংহতি। ইসলাম যে নারী উন্নয়নে সহায়ক তার প্রমাণ ইসলামী প্রজাতন্ত্র ইরান। এবং সর্বশেষ থাকছে গণতন্ত্রের সূচকে 4 ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পরমাণু সমঝোতায় যে কোনো পরিবর্তনের আহ্বান নাকচ করলেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি পরমাণু সমঝোতায় যে কোনো পরিবর্তনের বিরোধিতা করেছেন। এছাড়া 2015 সালের পরমাণু সমঝোতায় যেসব দেশ সই করেছিল তার বাইরে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন তিনি। নতুন করে পরমাণু ইস্যুতে আলোচনা এবং তাতে সৌদি আরবকে যুক্ত করার ব্যাপারে ফ্রান্সের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। বুধবার রাজধানী তেহরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরো বলেছেন, 2015 সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছে তা খুবই সহজে অর্জন করা যায়নি, বরং 10 বছরের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফলে হচ্ছে এই সমঝোতা। এখন আর কোনো ধারা উপধারা পরিবর্তন করা যাবে না, কোনো কিছু নতুন করে এতে যুক্ত করা যাবে না। যদি এখন পরমাণু সমঝোতায় 5 জাতিগোষ্ঠী থাকে তাহলে থাকবে, যদি সেটি 6 জাতিগোষ্ঠী হয় তাহলে তাই থাকবে। বহুজাতিক এই সমঝোতার নতুন করে কোনো দেশকে যুক্ত করা হবে না। গত মাসের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, নতুন করে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করতে হবে এবং সে আলোচনায় ফ্রান্সের মিত্র সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় এলাকায় কয়েকটি আরব দেশকে যুক্ত করতে হবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে উস্কানি দিচ্ছে চীন ও তুরস্ক। সেনা দিবসে ভারতের সেনাপ্রধান জেনারেল MM নারাভানে বলেছেন, আক্রমণ করলে তার পাল্টা জবাব দিতে প্রস্তুত আছে সেনাবাহিনী। ভারতের এমন হুঁশিয়ারির মধ্যে পাকিস্তানের হাত শক্ত করতে বরাবরের মতোই এগিয়ে এসেছে দুই বন্ধু দেশ চীন ও তুরস্ক বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া। বলা হয়েছে বিশ্বব্যাপী আর্থিক আত্মসাত ও সন্ত্রাসবাদী অর্থ যোগানের উপর নজরদারি চালানো এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তান। ক্রমেই তাদের উপরে বেড়ে চলেছে আর্থিক ঋণের বোঝা। এরই মধ্যে অস্ত্র সাহায্য নিয়ে পায়ের নিচের জমি শক্ত করতে এগিয়ে এসেছে চীন ও তুরস্ক। পাকিস্তানকে যুদ্ধে মদদ দিতে চীন ইতিমধ্যে উন্নত মানের দ্বিতীয় রণতরী প্রস্তুত করেছে। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তানের জন্য যুদ্ধ জাহাজ নির্মাণের কাজ শুরু হয়েছে 2019-এর অক্টোবরেই। প্রতিরক্ষা ক্ষেত্রে ইমরান খান সরকারের পাশে থাকার ঘোষণা করেছে তুরস্ক। তাদের রণতরী পেলে লাভবান হবে পাকিস্তান। এদিকে চীন ও পাকিস্তানের জন্য যে 4টি ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজ প্রস্তুত করেছে গত আগস্টে সেগুলোর প্রথমটি তুলে দেওয়া হয়েছে। এই দুই দেশের সাহায্য পেলে কোণঠাসা অবস্থাতেও পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে হালে পানি পেতে পারে বলে মনে করছে ভারতের বিশেষজ্ঞ মহল। পুতিনের সমালোচক নাভালনির 3.5 বছরের কারাদণ্ড। প্যারোলে শর্ত লঙ্ঘন করার দায়ে মঙ্গলবার 2 ফেব্রুয়ারি রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এছাড়া আদালত জানিয়েছে তার কারাবাসের মেয়াদ সেই সময়ের জন্য কমানো হবে যা তিনি আগে গৃহবন্দী অবস্থায় সম্পন্ন করেছেন। নাভালনির মিত্ররা সমর্থকদের মস্কোর এই রায়ের বিরুদ্ধে অবিলম্বে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। তার আইনজীবী বলেছেন, বিরোধীরা আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক নাভালনিকে জার্মানি থেকে দেশে ফিরে আসার পর 17 জানুয়ারি রাশিয়ার সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ দায়েরের পর সূচিকে 2 সপ্তাহের রিমান্ড করল পুলিশ। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ওয়াং সাং সুচির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। সেনা অভ্যুত্থানে আটক হওয়া এই গণতন্ত্রকামী নেত্রীকে 2 সপ্তাহের রিমান্ড দেওয়া হয়েছে।
খবর সিএনএন ও সৌদি গেজেট এর সুসিদল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বলেছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত আটক থাকবেন 75 বছর বয়সী সুচি এর আগে আমদানি রফতানি আইনের লঙ্ঘনের অভিযোগে এনে সুচিকে গ্রেফতার দেখানো হয়েছে দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে গত বছরের নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে পরে সোমবার ক্ষমতা নিয়ে নেন কমান্ডার ইন চিফ মিং ওয়াং লাইং এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েকশো সংসদ সদস্যকে রাজধানী নাইপি তাইয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বে অং সান সুচি সহ দেশের প্রেসিডেন্ট ও বহু সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর সংসদ সদস্যদের আটক করে খোলা আকাশের নিচে রাখা হয় মঙ্গলবার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী অন্তত আরও 400 সংসদ সদস্যকে তাদের সরকারি বাসভবন কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে এবং তাদের বাইরে যাওয়ার আসার অনুমতি দেওয়া হচ্ছে না কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন বাসভবন কমপ্লেক্সের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইরে সেনা সদস্যরা টহল দিচ্ছেন সৌদি প্রবেশে ভারত ও পাকিস্তান সহ 20 দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এ মহামারী নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে 3 ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 9টা থেকে 20 দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাংলাদেশ ছাড়া এশিয়া ইউরোপ আমেরিকা ও আফ্রিকার 20 দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আর্জেন্টিনা সংযুক্ত আরব আমিরাত জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড ইতালি পাকিস্তান ব্রাজিল পর্তুগাল যুক্তরাজ্য তুরস্ক দক্ষিণ আফ্রিকা সুইডেন সুইজারল্যান্ড ফ্রান্স লেবানন মিশর ভারত ও জাপান এই দেশগুলোর জনগণ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকবে তবে সৌদি আরবের বর্তমানের অবস্থান করা দেশগুলোর নাগরিক দূতাবাস কর্মকর্তা চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ্য এর আগে গত 3 জানুয়ারি সৌদি ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত 21 ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব পরে এর মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয় এবং 15 দিন পর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব ভারতে কৃষক আন্দোলনে গ্রেটা থানবার্গের সংহতি পরিবেশ আন্দোলনকারী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ এবার ভারতের আন্দোলনরত কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন মঙ্গলবার রাতে ইউ স্টেট ইন সলিডারিটি লিখে তার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ভারতের কৃষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন খবর এনডিটিভির ভারতীয় কৃষকদের আন্দোলনের সমর্থন জানিয়ে বিশ্বখ্যাত পপ তারকা রিহান্নার টুইট বার্তার এক ঘন্টা পরই কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করলেন গ্রেটা থানবার্গ পপ তারকা রিহান্নার টুইটারে ফলোয়ার সংখ্যা 10 কোটিরও বেশি ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পর তার ফলোয়ার সংখ্যা আরও 1 লাখ বেড়ে গিয়েছে বিতর্কিত 3টি কৃষি আইনের বিরুদ্ধে গত 2 মাসেও বেশি সময় ধরে দিল্লি পাঞ্জাব দিল্লি উত্তরপ্রদেশ এবং দিল্লি হরিয়ানা সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার কৃষক ইসলাম যে নারী উন্নয়নে সহায়ক তার প্রমাণ ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন ইসলামী ইরান নারীর প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে বিশ্বাসী কিন্তু পাশ্চাত্য নারীকে পণ্য ও উপকরণ হিসেবে দেখে নারীদের বিষয়ে ইসলাম ধর্ম ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিতেই এখানে এই পার্থক্য বুধবার আহলে বাইত শোকগাথা পাঠকারীদের এক সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন ইসলাম ধর্মে ঐশী ও মানবীয় মূল্যবোধের দিকে নারী ও পুরুষের মধ্যে কোনো তফাত নেই অভিন্ন দায়িত্বের পাশাপাশি নারী ও পুরুষের বিশেষ দায়িত্ব রয়েছে এ কারণেই মহান আল্লাহ যার যার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শারীরিক গঠন কাঠামো দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদের জন্য গর্বের বিষয় আমরা নারী ও জীবন প্রণালীর বিষয়ে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির ঘোর বিরোধী তিনি বলেন পাশ্চাত্য দাবি করে ইসলাম ও ইসলাম
ইসলামী হিজাব নারীর উন্নয়ন ও বিকাশে বাধা সৃষ্টি করে কিন্তু একেবারে স্পষ্ট মিথ্যাচার তারা যে ঠিক বলছে না তার প্রমাণ হলো ইরানের নারীদের অবস্থান ইতিহাসের কোন পর্যায়ে ইরানে এত বেশি শিক্ষিত এবং সামাজিক সাংস্কৃতিক শিল্প বিজ্ঞান ও রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে কর্মরত নারী ছিল না এসবই হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কল্যাণেই গণতন্ত্রের সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ ইকোনমিস্ট ইন্টেলিজেন্সি ইউনিটের গণতন্ত্রের সূচকে হাইব্রিড রেজিম বা মিশ্র শাসনের দেশের তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশ গত বছরের তুলনায় বাংলাদেশ এবছর চার ধাপ এগিয়েছে খবর বিবিসির সাধারণত সেই সব দেশকে হাইব্রিড রেজিম বলে বর্ণনা করা হয় যেসব দেশে গণতান্ত্রিক চর্চা রয়েছে কিন্তু সেখানে নিয়মিত নির্বাচন হলেও রাজনৈতিক দমন নিপীড়ন চলে অর্থাৎ এসব দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রয়েছে ব্রিটেনের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্সি ইউনিট 2006 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছে প্রথমবার প্রকাশিত তালিকার পর এবছরই বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে পেয়েছে যদিও সংস্থাটির বক্তব্য বিশ্বের দেশগুলোর গণতন্ত্রের গড় স্কোর আগের বছরের তুলনায় অনেক কমে গিয়েছে সংস্থাটির গত বছরের গণতন্ত্রের তালিকায় 165টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ছিল 80তম এবছরের তালিকায় বাংলাদেশের স্থান চার ধাপ এগিয়েছে বর্তমান বাংলাদেশের অবস্থান 76তম তাদের বেঞ্চমার্ক 10 পয়েন্টের মধ্যে এবছর বাংলাদেশের স্কোর 5.99 যখন 2006 সালে প্রথম গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্সি ইউনিট তখন বাংলাদেশের গড় স্কোর ছিল 6.11 সংস্থাটি বলছে বিশ্বের 165টি দেশের উপর করা এই তালিকায় বাংলাদেশের মতো হাইব্রিড রেজিম রয়েছে 35টি দেশে দক্ষিণ এশিয়ার দেশগুলো গণতন্ত্রের বিচারে বাংলাদেশ চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা তালিকায় ভারতের অবস্থানে 53তম আর শ্রীলঙ্কার অবস্থান 68তম ভুটান রয়েছে 84তম অবস্থানে নেপাল 92 পাকিস্তান 105 মিয়ানমার 135তম অবস্থানে গণতন্ত্র সূচকের তালিকায় 9.81 পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে নরওয়ে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে আরও রয়েছে আয়ারল্যান্ড সুইডেন নিউজিল্যান্ড কানাডা ফিনল্যান্ড ডেনমার্ক আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের দেশের তালিকায় তালিকার সবচেয়ে নিচে রয়েছে উত্তর কোরিয়া এছাড়া আরও আছে ডিআর কঙ্গো সেন্ট্রাল আফ্রিকা সিরিয়া চাদ ইত্যাদি দেশ